বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দামে আগুন অবস্থা মানুষের উঠছে নাভিশ্বাস তাই বলে বৌভাতের অনুষ্ঠানে নবদম্পতিকে কাঁচামরিচ উপহার এমনই এক মজার কাণ্ড ঘটেছে জানিয়ে নিয়ে তোলপাট চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার দোসরা জুলাই দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দিতে অভিনবপন্থায় কাঁচামরিচের দামের ঊর্ধ্ব গতির প্রতিবাদ জানিয়ে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দিতে একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে এক কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন এক অতিথি এর আগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফরিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় খোঁজ নিয়ে জানা গেছে হোসেনদের পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই বন্ধু উপহার দেওয়ার বিষয়ে এস এম রায়হান বলেন দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাই উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে এটি কাঁচামরিচের মূল্য বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে এদিকে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেশ সারা ফেলেছে তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিত বহ এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন তবে আফ্রিদের বন্ধুর কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি